বন্ধুরা, আগামী বৃহস্পতিবার এই ভাদ্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটি, কারণ এই দিনে বন্ধুরা পড়েছে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা, যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়। শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্য আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়, তাই মহারাতে বন্ধুরা তারাপীঠে মা তারা বা কৌশিকী মায়ের পূজো অর্চনা করা হয়, কারণ এই রাতেই বন্ধুরা দেবী মা কৌশিকী রূপ ধারণ করে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। এছাড়া এই রাতে বন্ধুরা শাস্ত্র বলছে যে স্বর্গ নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায়, তাই মহারাতে কিন্তু বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণও বৃদ্ধি পায়। তাই এই রাতে বন্ধুরা বিভিন্ন রকমের তন্ত্রক্রিয়া টোনা টোটকা হয়, তাই সকল কিছু থেকে আপনাদের বাড়িকে আপনার রক্ষা করার জন্য, বাড়ির বাস্তুদোষ দূর করার জন্য অবশ্যই এই দিনে রাতে আপনারা বাড়ির এখানে সামান্য একটু লবণ ছড়িয়ে দিন। আর এই কার্যটি কিন্তু বন্ধুরা আপনারা 14 সেপ্টেম্বর মানে বৃহস্পতিবার দিন রাতেই করবেন, এবং তার আগে এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই মা কালী, মা ভবতারিণী, মা তারার চরণে আপনারা সিঁদুর এবং লাল জবা মাকে নিবেদন করতে একদম ভুলবেন না। এবং পারলে বন্ধুরা এই দিনে আপনারা মাকে অবশ্যই একটি জবা ফুলের মালা নিবেদন করুন। এতে সমস্ত রকমের বন্ধুরা অমাবস্যার কালো ছায়া, জীবনের সকল দুর্ভাগ্য মা হরণ করে নেবেন। এবং অমাবস্যার দিন আপনারা বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ কিন্তু আপনারা জ্বালাবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে এবং সৌভাগ্যের আগমন হবে। এবং এই দিনে যেন বন্ধুরা আপনাদের বাড়িঘর নোংরা না থাকে, এবং এটো কাটা যেন আপনাদের বাড়িতে যেখানে সেখানে পড়ে না থাকে। এতে বন্ধুরা অশুভ শক্তিরা যেমন আকৃষ্ট হয়, তেমনি দৈব শক্তিরাও কিন্তু আমাদের বাড়িতে আগমন করেন না। মানা হয় এই সমস্ত অমাবস্যার দিনে আমাদের মৃত প্রিয়জনেরা আমাদের সাথে দেখা করতে আসেন, তাই এই দিনে বন্ধুরা কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়। এই দিন ঈশ্বরের নাম দান পুণ্যে বিশেষ মাত্র রয়েছে। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করে ভগবানের কাছে ধূপধুনু দেখানো উচিত, এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয়, এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল মৃত প্রিয়জনের আত্মা যেন শান্তি প্রাপ্তি করে। কারণ বন্ধুরা, আমাদের বাড়ির পিতৃদেব যদি সন্তুষ্ট থাকে তো আমাদের কখনো অর্থের জন্য আর পিছনে ঘুরে দেখতেও হবে না। এছাড়া বন্ধুরা, এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে বাস্তুদোষ গ্রহ দোষেরও নাশ হয়ে যায়, তাই আপনাদের প্রত্যেকেরই জানা দরকার যে এই দিনে কোন সামান্য কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যের নাস্ত হয়ে যায় এবং সৌভাগ্যের আগমন হয়। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার এক, বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পূজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়, তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার দুই, বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়, কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়, তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই, এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা, লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়, ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষশাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন
একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে, ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনার রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন, অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।